চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? ফার্সি যোগ আরবি। কোন বানানটি শুদ্ধ? গণনা। টা, টি, খানা, খানি ইত্যাদি পদাশ্রিত নির্দেশক। অহরহ শব্দের সন্ধি জ্ঞাপক অহ যোগ অহ, এখানে অহর পরে বিসর্গ হবে। বাবা শব্দের উৎস ভাষা তুর্কি। নিচের কোনটি নিত্যশ্রীবাচক শব্দ? কুলোটা। আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ বায়ক। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে, এখানে দ্বিরুক্ত শব্দটি কোন পদ? ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? দুই বোন। আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? চিরন্তন। হারামণি কোন সমাস? হারিয়েছি যে মণি, কর্মদ্বারই সমাস। পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী বিভক্তি। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? চর্যাপদ। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন, কোন কবির রচনা? আব্দুল হাকিম। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? প্রত্যয়জনিত কারণে। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। কত সালে চর্যাপদ আবিষ্কৃত হয়? 1960 সালে। নামাজ রোজা শব্দ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে? ফার্সি। দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। নিচের শুদ্ধ বানান কোনটি? প্রাদুর্ভাব। রক্ত করবী নাটকটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা কবিতা অংশটুকুর রচয়িতা কে? অতুল প্রসাদ সেন। লিঙ্গ, কারক, সমাস, ধাতু ইত্যাদি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? রূপতত্ত্বে। কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? প্রথা। কোনগুলো স্পর্শধ্বনি? ক থেকে ম পর্যন্ত। বুদ্ধদেব বসু কর্তৃক প্রকাশিত কবিতা একটি পত্রিকা। ক্ষীয়মানের বিপরীত শব্দ কি? বর্ধমান। প্রাতরাস শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রাত যোগ আস। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? চ। কোন বানানটি শুদ্ধ? মোহ মোহ। কোনটি বিশেষণবাচক শব্দ? জীবনী। প্রত্যেক ভাষার মৌলিক অংশ চারটি। মুক্তিযুদ্ধের ইতিহাস দলিলপত্র কে সম্পাদনা করেন? হাসান হাফিজুর রহমান। নীলাম্বর নীলম্বর চার কোন সমাস? বহুব্রীহি সমাস। প্রশ্রবণ শব্দের অর্থ ঝর্ণা। মালা শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? মালিকা। নিচের কোন বাগধারাটি ব্যতিক্রম? ধর্মপত্র যুধিষ্ঠির। বনেদি কথাটার অর্থ সম্ভ্রান্ত। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়? রূপসী বাংলা। কোন বানানটি শুদ্ধ? অতিথি। অবনী শব্দের অর্থ পৃথিবী। মোহাম্মদ নাসিরউদ্দিন কোন পত্রিকা সম্পাদনা করেছিলেন? সওগাত। উজবুক কোন শ্রেণীর শব্দ? তুর্কি। ওমরা শব্দের অর্থ স্বর্গ। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ। নিচের কোনগুলো ওলন্দাজ ভাষার শব্দ? রুইতন, হরতন। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? বিষ যোগ তি। র ও র উচ্চারণের দিক দিয়ে কোন প্রকার ধ্বনি? তারণজাত ধ্বনি। শব্দ মূল বা শব্দের প্রকৃতির সাথে হয় তদ্বিৎপত্যয়। চক্ষুদানের ব্যঙ্গার্থ কোনটি? চুরি। বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হল আসক্তি। প্রত্যুষ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? প্রতিযোগ ওষ। সারাটি সকাল তোমার আশায় বসে আছি এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে? নিরর্থকভাবে। অর্থগতভাবে শব্দ কত প্রকার? 3 প্রকার। জন্মতিথি উপলক্ষে উৎসব জয়ন্তী। কোন বানানটি শুদ্ধ? বিভীষিকা। গুলিস্তা নামক মাসিক পত্রিকা সম্পাদনা করেন এস ওয়াজেদ আলী। আলিশা শব্দের অর্থ কি? দালানের ছাদের কার্নিশ। বার্ষিক শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? বর্ষ যোগ স্নিক, বার্ষিক। সোনার তরী কাব্যগ্রন্থটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। 60 বছর পূর্ণ হওয়ার উৎসবকে এক কথায় বলে হীরক জয়ন্তী। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। খোকা ও রঞ্জু মাহমুদুল হকের কোন উপন্যাসের চরিত্র? জীবন আমার বোন। কোহলি শব্দের অর্থ কুয়াশা। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্রার্থে। ইঁদুর কপালে বাগদারাটি কী অর্থে ব্যবহৃত হয়? মন্দভাগ্য। জঙ্গম শব্দের অর্থ কি? গতিশীল। বাংলা ভাষায় লিচু শব্দটি কোন বিদেশি ভাষা থেকে নেওয়া হয়েছে? চৈনিক। নিচের কোন শব্দটি গৃহের সমার্থক নয়? গরুয়া। ব্যাকরণের কোন অংশে সমাস আলোচনা করা হয়? রূপতত্ত্বে। কোন শব্দটি তৎপুরুষ সমাস? মধুমালা। বৃক্ষ শব্দের সমার্থক নয় অম্বু। বেলা যে পড়ে এলো জলকে চলো কোন কারকে কোন বিভক্তি? নিমিত্তার্থে চতুর্থী। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 32টি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণধ্বনি? চ। পত্রের মূল অংশ কোনটি? পত্রগর্ভ। ধাতু কয় প্রকার? 3 প্রকার। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? ফরাসি। সিরাজুম মনিরা কাব্যের রচয়িতা। নাম ফররুক আহমদ। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের? কৃষ্ণকান্তের উইল। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1960 সালে। সনেট কবিতার প্রবর্তক কে? মাইকেল মধুসূদন দত্ত। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সমাস। বেটাইম শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে। বে হচ্ছে ফার্সি, টাইম হচ্ছে ইংরেজি। বর্ণচূড়া বাগধারাটির অর্থ হল কপটচারী। যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। তবে দিয়ে জটিল বাক্য গঠিত হয়েছে। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালিনী। আফতাব শব্দের সমার্থক কোনটি? অর্ক। বচন অর্থ কি? সংখ্যার ধারণা। পাখি সব করে রব রাত্রি পোহাইলেও পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার। তুমি এতক্ষণ কি করেছ? এবাকে কি কোন পথ? সর্বনাম পথ। সং সপ্তক উপন্যাসের রচয়িতা কে? শহীদুল্লাহ কায়সার। মানচিত্র নাটকটির রচয়িতা কে? আনিস চৌধুরী। নীলকণ্ঠ শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। ব্যাসবাক্য হচ্ছে নীলকণ্ঠ যাহার। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। মেছ শব্দের প্রকৃতি প্রত্যয় কি? মাছ যোগ ওয়া। কোনটি কুকিল শব্দের প্রতিশব্দ নয়? পরবৃত্ত। বাক্যের অনুজ্ঞা পদগুলো হচ্ছে ক্রিয়াপদের রূপ। কোনটির শুদ্ধ বানান? নির্নিমেষ। যা দীপ্তি পাচ্ছে এক কথায় কি হবে? দেদীপ্যমান। কদাচার শব্দটি কোন সমাস? কর্মধারয়। উদ্যোগের সন্ধি বিচ্ছেদ উদ প্লাস যোগ হচ্ছে উদ্যোগ। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বাক্য নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে ষষ্ঠী। তিমিরের বিপরীতার্থক শব্দ আলোক। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। সিরাজদৌলা নাটকের নাট্যকার গিরিশচন্দ্র। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। ইঁদুর কপালে বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়? মন্দবাক্য। নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নরূপ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে সপ্তমী। কোন বাগধারা দ্বারা বনিতা বোঝানো হয়? গৌরচন্দ্রিকা। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কৃত প্রত্যয়। বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি? ক্রিয়া। এপিক শব্দের পরিভাষা কি? মহাকাব্য। জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত নদী। আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি? মুক্তিযুদ্ধ। যার আকার কুৎসিত এক কথায় প্রকাশ করুন। কদাকার। নিরসের সন্ধি বিচ্ছেদ করুন। নি বিসর্গ প্লাস রস, নিরস। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে সায়ত্ত। তন্তাশয় বয়াকার দস্ত তয় তয় সংযুক্ত হচ্ছে সায়ত্ত। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? চর্যাপদ। মনীষা শব্দের বিপরীত শব্দ? নির্বোধ। কবি কাজী নজরুল ইসলামের প্রথম রচনা কোনটি? বাউন্ডলের আত্মকাহিনী। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। এখানে কিন্তু হচ্ছে কনজাংশন। নত্ব ও সত্য বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। অপ কী ধরনের উপসর্গ? সংস্কৃত। পকেট মার শব্দটি কোন শ্রেণীর? মিশ্র। নিচের সঠিক বানান কোনটি? প্রতীতি। কানপাতলা বাগধারার অর্থ? বিশ্বাসপ্রবণ। শেষের কবিতা কোন ধরনের রচনা? উপন্যাস। নিত্যশ্রীবাচক শব্দ? কুলোটা। ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র কোনটি? বেঙ্গল গেজেট। কুঞ্চর শব্দের অর্থ কি? হাতি। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল বানরসিংহ ঠাকুর। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। উপসর্গ কোনটি? অতি। আচার্য এর সন্ধি বিচ্ছেদ? আযুগ চর্য। কেতাদুরস্ত শব্দটির সঠিক অর্থ কোনটি? পরিপাটি। কোনটি কর্মদ্বয় সমাসের উদাহরণ? একাদশ, একের অধিক, দশ। কর্তৃকারকের শূন্য বিভক্তির উদাহরণ কোনটি? আরিফ বই পড়ে। শিষ্টাচারের সমার্থক শব্দ কোনটি? সদাচার। এখানে কি মন্দটা তুমি দেখলে? এ বাক্যে মন্দ শব্দটি কোন পদ? বিশেষ্য। 23 নম্বর তৈলচিত্র উপন্যাসটি কার রচনা? আলাউদ্দিন আল আজাদ। খুব কোন পদ? বিশেষণ। নিচের কোনটি শুদ্ধ বানান? আনুষঙ্গিক। যিনি বক্তৃতা দানে পটু তাকে বলে বাগ্মী। একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে এর অর্থ কি? বিপদে পড়ে কাজ করা। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ। অনুগ্রহ এর বিপরীত শব্দ? নিগ্রহ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। ক হতে ল পর্যন্ত ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত? 28।